আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই পর্বে জানবো হচ্ছে আমাদের কোর্সের এই পর্বে জানবো HTML কি। HTML হচ্ছে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা টিম বার্নার্স লিমিটেড করেছিল মেক করেছিল। তাহলে টিম বার্নার্স লিমিটেডের বানানো এই HTML, এই অক্ষরটা যত ছোট না, এর ইতিহাস ততই গভীর। কিন্তু ধরতে গেলে আমরা এখন ইতিহাসের দিকে যাব না, আমরা জানবো হচ্ছে HTML কি জন্য এবং কি জন্য আমাদের জানাটা একদম জরুরি। বিগিনার লেভেল থেকে HTML জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? মূল কারণ হচ্ছে আমরা যতগুলো ওয়েবসাইট দেখি, এই আমরা যত ওয়েবসাইট দেখি ইন্টারনেটের দুনিয়ায়, যত ধরনের ওয়েবসাইট দেখি, সব ধরনের ওয়েবসাইটে কিন্তু HTML ব্যবহার করা হয়। কেন? কারণ এটা হচ্ছে কোর। যেমন আমরা যদি অনেকগুলো মানুষ, পৃথিবীতে অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে, এই সবগুলো মানুষের মধ্যে কোন জিনিসটা যদি মিল বলি, প্রায় সবগুলোই মিল থাকবে। কেন? একটা মানুষের হাড় হাড় থাকবে, তার মাংসপিণ্ড থাকবে, তার দুইটা হাত থাকবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে কমন, সবারই একই রকম। মানুষ হতে গেলে তার এগুলো থাকতেই হবে, তাই তো? তাহলে মানুষের যে বৈশিষ্ট্য, ঠিক একইভাবে ওয়েবসাইট হইতে গেলে তার ওই ওয়েবসাইটের এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যগুলো কি হবে, সবগুলো ওয়েবসাইটের সেম থাকবে, একদম কোর পয়েন্টে ঠিক থাকবে। অর্থাৎ এই একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচার, যে গঠনটা। স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি আমি? যেমন একটা মানুষের, মানুষ গঠিত হয় কি দিয়ে? মানুষ এবং আমি ওয়েবসাইট দুইটাকে একসাথে আপনাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন একটা মানুষ, একটা মানুষের, মানুষ গঠিত হয় কি দিয়ে? কঙ্কালতন্ত্র। মানুষের প্রথম স্ট্রাকচার গঠন করে তার কঙ্কালতন্ত্র, স্ট্রাকচার। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করে হচ্ছে HTML। HTML কোনো স্টাইল প্রদান করে না, শুধুমাত্র মার্কআপ একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কি করবে? ওয়েবসাইটের মূল গঠনটাই ঠিক রাখবে, CSS এর উপর স্টাইলিং প্রদান করে। তাহলে আমরা এখন দেখব হচ্ছে ওয়েবসাইট যে গঠন করে HTML গুলো দেখতে কি রকম হয়। যেমন ধরেন আমার বানানো, আমি দুইটি ওয়েবসাইট ওপেন করতেছি যেগুলো আমি পার্সোনালি ইউজ করি, কারণ এই এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এটা আমি ইউজ করি, দেন এটা হচ্ছে আমার পোর্টফোলিও। এই দুইটা ওয়েবসাইট আমরা HTML গুলো দেখব। তাহলে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে CSS আছে বিধে এত সুন্দর লাগতেছে, জাস্ট আমি এই ওয়েবসাইট থেকে CSSটা নিয়ে নিব, তাহলে কীরকম হবে? তাহলে আমরা HTMLটাই দেখতে পাবো। তাহলে আমি প্রথমে HTMLটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, কোড দেখানোর আগে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে কি জানেন, আমরা যখন কোডিং, আমরা ফার্স্ট স্টেপে যখন কোডগুলো দেখি না, তখন আমাদের লাগে এটা এত কঠিন, আমরা কি পারবো পারবো না, এ ধরনের একটা কনফিউশন সৃষ্টি হয়। আসলে এখানে কনফিউশন সৃষ্টি হওয়ার কোনো কোয়েশ্চেন না, একদম কনফিউজ হবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোডগুলো আসলে কিরকম হয়। এগুলো একদম ইজি, খরা একদম ইজি, কারণ বারবার একই ধরনের কিছু, মনে করেন 10টা নাম শিখাবো, ওই 10টা নাম বারবার ইউজ করবেন। এই HTML এ মূলত একই ট্যাগগুলো বারবার ইউজ হয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে আমরা HTML কোডগুলো একটু দেখি। দেখুন, এগুলো হচ্ছে HTML কোড, HTML, এগুলো হচ্ছে লিঙ্ক, আবার এগুলো HTML কোড। এগুলো হচ্ছে HTML কোডের স্ট্রাকচার। ভিউ, যে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা এখানে রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি ইন্সপেক্ট না দিয়ে ভিউ পেজ সোর্সে ক্লিক করেন, তাহলে ওই ওয়েবসাইটের স্টাইল, অর্থাৎ আমরা, আপনারা কি দেখতে পাবেন, ওই ওয়েবসাইটের HTML কোডগুলো দেখতে পাবেন। তাছাড়া আরও অন্যভাবে দেখা যায়, যেমন ধরুন এটা CSS এবং HTML দুইটা যুক্ত হয়ে এত সুন্দর লাগতেছে, এর যদি আমি CSSটা কেড়ে নিই, তাহলে কীরকম হবে HTMLটাই দেখতে পাবো। দেখুন, এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট অথবা কন্ট্রোল শিফট আই, উইন্ডোজে, যদি উইন্ডোজে হয়, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একদম উপরে চলে আসবে, উপর একদম উপরে চলে এসে এখানে দেখবেন প্রথমে HTML, এরপর একটা হেড, হেড একটা ট্যাগ আছে, এটাতে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন, তাহলে CSS চলে গেলো। কিন্তু ওয়েবসাইটে CSS ছাড়া ওয়েবসাইটটা দেখতে কীরকম, দেখেন, শুধু HTML দ্বারা গঠিত ওয়েবসাইট, শুধু স্ট্রাকচারগুলো, তাহলে CSS ছাড়া ওয়েবসাইটটা দেখতে এরকমই হয়। দেখছেন কিরকম, কত সুন্দর ওয়েবসাইট কিরকম হয়ে গেল? তাহলে HTML দ্বারা একটা ওয়েবসাইটকে এমনই দেখায়। অর্থাৎ HTML কি করে? মূল স্ট্রাকচারটা গঠন করে, এটা মাথায় রাখলে হবে। আর থিওরিটিক্যাল বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ না যদিও, কিন্তু বেসিক লেভেলে জানাটা খুবই গুরুত্ব জরুরি। কেউ একজন প্রশ্ন করলো, এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এখানে আমার প্রায় 50-60টা মতো প্রজেক্ট আপলোড করা আছে, দেন এখানে আমি ইন্সপেক্ট করে যদি আপনাদেরকে HTMLটা নিয়ে নিই, এর সরি HTML না, CSSটা যদি নিয়ে নিই, তাহলে এটা কীরকম দেখায়? দেখেন, ব্যাক স্পেস স্টাইল চলে গেল, কিন্তু এখন এখন শুধু কন্টেন্টগুলোই আছে, কীরকম দেখাচ্ছে দেখেন, এক একটা আইকন কত বড় বড় হয়ে গেছে, এক একটা প্রজেক্টের ইমেজ অন্যরকম হয়ে গেছে। তাহলে HTML দ্বারা গঠিত ওয়েবসাইটে শুধুমাত্র কী থাকবে?
কিছু টেক্সট থাকবে, কোনো স্টাইল প্রদান করে না এইচটিএমএল। এইচটিএমএল মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু সে একটা ওয়েবসাইটের কোর পয়েন্টটা ঠিক রাখে। কোর পয়েন্ট বলতে কি বোঝায়, যে মানুষের যেমন কঙ্কাল তন্ত্র সাহায্যে একটা মানুষ হাঁটা চলা করতে পারে, মাঝখানে তরুণ আস্তে অস্থিগুলো হাড়গুলো যদি না থাকে, যেমন একটা মানুষ হাঁটা চলা করতে পারবে না, দাঁড়াতে পারবে না, ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য ব্যবহৃত হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কোনো স্টাইল প্রদান করে না, শুধুমাত্র এইচটিএমএল কি করে, স্ট্রাকচার ঠিক রাখে, ওয়েবসাইটের গঠনটা ঠিক রাখে। তাহলে আজকের টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। আপনারা এই এইচটিএমএল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি বলতে, যেমন বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, এইচটিএমএল সিএসএসটা নিয়ে নিলে কীরকম হয় সেটা দেখবেন, অ্যান্ড দেন এইচটিএমএল কোডগুলো একটু দেখবেন। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল ধাপে ধাপে শিখব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।